প্রতিবেশী দেশ ভারত দেখল ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ মে দুপুরে দিল্লির মুঙ্গেশপুরের তাপমাত্রা পর্যবেক্ষণ স্টেশন জানায় এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্ন দশমিক তিন শূন্য ডিগ্রি সেলসিয়াস যা দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দিল্লির পাশাপাশি রাজস্থান হরিয়ানা রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ছিল পঞ্চাশ ডিগ্রির উপরে প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে বিহার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে গত কয়েকদিনে শুধুমাত্র রাজস্থানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একুশ জনের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় দিল্লির তাপমাত্রা বুধবার ছিল বাউন্ন দশমিক তিন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রত্যাশিতর চেয়ে নয় ডিগ্রি বেশি ছিল এর আগে দু সালে দিল্লির তাপমাত্রা ঊনপঞ্চাশ দশমিক দুই শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া দপ্তর দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে জানান শহরের উপকণ্ঠের এলাকাগুলোতে রাজস্থান থেকে গরম বাতাস ঢোকে এই গরম বাতাসের কারণে দিল্লির কিছু অংশের তাপমাত্রা আরও বেড়ে যায় এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক এম মহাপাত্র বলেছেন দিল্লির মুঙ্গেশপুরের স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের তাপমাত্রা সেন্সর পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি বলেন মুঙ্গেশপুর স্টেশন একটি আউটলেয়ার এবং এর রেকর্ডিং যাচাই করা প্রয়োজন দিল্লির কিছু পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রা কিছুটা বেশি দেখা গেছে তবে মুঙ্গেশপুরের রেকর্ড পুরোপুরি খতিয়ে দেখা প্রয়োজন এজন্য বিশেষজ্ঞদের একটি দলও পাঠানো হয়েছে